সালে ইও নিজেকে বড় ইউটিউবার মনে করছে নাকি? দু সপ্তাহ কোনো ভিডিও নেই, মাসে একটা দুটো করে ভিডিও, নিশ্চয়ই স্পন্সরশিপ পেয়েছে তাই জন্য মুখ উঠিয়ে চলে এসেছে। না ভাই, কোনো স্পন্সরশিপ নেই, লাস্ট 10টা ভিডিওতে কোনো স্পন্সরশিপ নেই। টাকা পয়সা ভাই আমি ত্যাগ করে দিয়েছি ভাই, সন্ন্যাসী হয়ে গেছি, খালি ভিডিও বানিয়ে যাচ্ছি। দু সপ্তাহ কেন ভিডিও আসেনি সেটা আমি পরে বলবো, কিন্তু তার আগে তোমাদের থেকে আমি জিজ্ঞেস করবো ভ্যালেন্টাইন্স ডের প্ল্যান। এই বছরেও তোমরা করতে পারলে না কিছু? আর কি ভাই, কি তোমাদের কি বলবো বলো তো? ভ্যালেন্টাইন্স ডে আমি সেলিব্রেট করবো কিন্তু তোমরা বাড়িতে বসে থাকবে, ইস কষ্ট হচ্ছে ভাই তোমাদের জন্য। কিন্তু চাপ নিও না, তোমাদের এই দুঃখ কষ্ট ভুলে দেওয়ার জন্যই তো আমি এসেছি। ভালো ভালো মিমস আছে তোমাদের মন ভরানোর জন্য, চাপ নেই ভাই। ভ্যালেন্টাইন্স ডে তে কাঁদতে হবে না ভাই, চিন্তা নেই, আমি আছি। আরে ভাই, 2 সেকেন্ডের জন্য আমি এটা মেয়ে ভেবেছিলাম, আই মিন এটা মন্টি রয়। এবার কি ওটা আমি জানি না, কিন্তু মন্টি রয় এটা, ঠিক আছে? তাই জন্য নিজের ফিলিংস কাবুতে রাখো। দেখো দেখো, মন্টি রয় ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, তোমাদের আর কিছু হলো না, কি বলবো বলো তো? সারাদিন করে ফ্রি ফায়ার করে খেললে কি করে আর হবে? কিছুই হবে না। ভাই কেমন কীর্তন হচ্ছে ভাই! হ্যাপি চকলেট ডে সুপর্ণা, দেখছো প্রীতমের সুপর্ণা আছে, তোমার কে আছে? তোমরা ফ্রি ফায়ারে প্রো প্লেয়ার, আমাদের প্রীতমকে দেখো ভাই, মেসেঞ্জারে প্রো প্লেয়ার। দেখো ভাই দেখো, রোজ ডেতে বাজারে গেছিল, রোজ পাইনি, লাখ সাওয়ান তুলে ভাই গিফট করে দিয়েছে। হেভি ভাই, চিঠিটা আবার লিখেছে, এটা গোলাপ না, হাজার গোলাপ মিলিয়ে লাখ সাওয়ান দিলাম। হ্যাপি রোজ ডে, ইউ আর দ্য মেন রোজ অফ মাই লাইফ। বাবা হেভি ভাই, বল না সালা, দোকানে গেছিলাম 500 করে খোঁজার পরে ভাই গোলাপ পাইনি, তাই লাখ সাওয়ানই দিতে হলো রোজ ডেতে। আজকে তো টেডি ডে ছিল, টেডি ডে আমার ফ্রেন্ড কেও তার হাজবেন্ড টেডি দিয়েছে, তো তুমি তো দিলা না। তোমার ফ্রেন্ড কে তো আমি চিনি না, আমি টেডি বিয়ার দিই তাহলে রাগ করবে না? বাবা ঠিক আছে ভাই, ভাই ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে, এইবার যদি রোজ ডে চকলেট ডে টেডি ডে করতে যাই হয়ে গেল ভাই, পরের ভিডিওতে দেখবে আমি বলছি। তোমরা কি গেম খেলে টাকা কামাতে চাও? প্রিপারেশন ফর WBCS এক্সাম, ওয়েস্ট বেঙ্গল চপ শিল্প। ভাই ভাই আমি তো দেখেছি ভাই, প্লেসমেন্টের সময় ভাই একটা কোম্পানি নেই যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। ব্যাঙ্গালোর বেস্ট আছে, নয়ডা বেস্ট আছে, গুরগাঁও আছে, মুম্বাই আছে, সব আছে ভাই, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে একটা কোনো কোম্পানি আসেনি, কারণ নেই কোম্পানি। খালি একটা এসেছিল, হইচই এসেছিল ভাই। ভাই হইচই এর প্লেসমেন্টে বসতে ভয় লাগছিল, দেখবো যে ইঞ্জিনিয়ার হিসাবে নিল, তারপরে দুপুর ঠাকুরপুর একটা সিজারে ভাই একটার বানিয়ে দিল, তো চাপ হয়ে যাবে তো। অপরাধ সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ফটো হোয়াটসঅ্যাপ ফেসবুক স্ট্যাটাস লাগাইনি। ভাই ধরে নিয়ে যাও, ভাই ধরে নিয়ে যাও পুলিশে। ভাই সবাই ভাই একে একে বিয়ে করে নিচ্ছে, কিন্তু আমাদের সাল্লু ভাইয়ের কি হবে ভগবান জানে। বিগ বসের ভাই সিজনও শেষ হয়ে গেল, এবার তো ভাই সাল্লু ভাই একটু টাইম বার করে বিয়ে করে নাও। আরে আমি বিগ বস দেখি না, খবর পেলাম যে বিগ বস শেষ হয়ে গেছে, আমি দেখি না এমনিতে, ঠিক আছে প্লিজ। ভাই এমসি স্ট্যান্ড কি দিল ভাই, বিগ বস জিতে গেছে। মাঝে মাঝে দেখি ভাই, মানে চোখের সামনে চলে আসে মাঝে মাঝে, তখনই দেখি, এমনি না ফলো করি না অত মন দিয়ে। ভাই মধু নিবি ভালো? হ্যাঁ একদম খাঁটি, কি করে বুঝবো এটা আসল? ভাই মধুমাক্ষীর ভাই ফোটা গেছে, দুই শিশি রেখে দে, নিজে ভাই হাত দিয়ে মধু পাখির ভাই কামড় খেয়ে পেরে এনেছে। এই ভাই ব্যাং এর রেসিপি, ব্যাং পাকোড়া তৈরি করতে প্রথমে ব্যাং পাকোড়া ধরে দুইটি ব্যাং গরম তেলে ছেড়ে দিন, তারপর ঢেকে রাখুন। ব্যাং এর রং বাদামি হয়ে আসলে তার উপর সস এবং মরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করুন। কি ছিল এই যে, এই জন্য এদের জন্যই ভাই লকডাউন হয়েছিল, বুঝতে পারলা তো? অসাধারণ স্টোরি লাইন, বাজে বললে এখন লোকজন বাড়িতে এসে ক্লিক দেখবে। আমি ভাই পাঠান দেখেছিলাম ফ্রন্ট রোতে, বুঝলে ঘর পুরো এরম ভাবে দেখতে হয়েছে পাঠান। স্টোরিটা ভালো ছিল, সিটটা ভালো ছিল, এই আর কি, আর কিছু না। কি হলো ভাই? কেন কি হলো ভাই, মার কেন খাচ্ছিস? রোজ ডে তেমন গোলাপ ফুলের জায়গায় জবা ফুল দিয়েছে তাই জন্য মার খাচ্ছে। ভাই একে ভাই ভ্যালেন্টাইন্স ডে সবাই বাড়িতে বসে আছো, তার উপরে ভাই খালি কাপেলদের মিম দিচ্ছে, উফ আর তোমাদের জন্য কষ্ট হচ্ছে। গার্লফ্রেন্ড এর কথায় নাচলে যা হয়। আরে ভাই ভাই ভাই, না ভাই তোমরাই তো সবকিছু আমার, তোমরা ছাড়া আর কি আছে বলো? আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব টেম্পোরারি ভাই, সাবস্ক্রাইবার্স ই পার্মানেন্ট। ভাই সিঙ্গেল ছিলাম বলে এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম, এটা সবসময় মনে রাখতে হবে আমাকে। বাপ রে বাপ, স্টেডিয়ামে তো ওপেন স্টেডিয়াম, ধুলো পড়েছে আর কিছু না, এটা তো বিউটি, ন্যাচারাল বিউটি, তার উপরে একটু ধুলো পড়ে গেছে মানে ওটারই দাগ। ভাই মেকআপে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা আমার তখন লাগে যখন এত মেকআপ করার পরেও ভাই ইনস্টাগ্রামে ফিল্টার দিয়ে ভাই স্টোরি বানায়। বাপ রে বাপ, মানুষের জায়গায় ভাই পুতুল মনে হয়। হ্যাপি প্রমিস ডে। সরি কেমন প্রমিস? না
আমার সাথে ঝগড়া করবি? না। সিগারেট খাবে না বিড়ি খাবে? শয়তান। এর গালাগালি করবি? না। সরি বল। সরি। বল আর কোনোদিন করব না। আর কোনোদিন করব না। কান ধর। প্রমিস দে না সরি দে ভাই, এই কেমন প্রমিস ভাই? সেম অ্যাঙ্গেলে যদি ছেলেটা জায়গায় না মেয়ে থাকতো তাহলে পুরো ব্যাপারটাই অন্য হয়ে যেত। 500 জন মেয়ে পরীক্ষার্থীর মাঝে একা ছেলে, হলে ঢুকেই জ্ঞান হারালো ছাত্র। আরে দেখো তোমাদেরই কোনো বন্ধু হবে, দেখো চেনা লাগছে ছেলেটাকে ভাই। স্কুলে ভাই আমি একবার বায়োলজি সেকশনে ঢুকে গেছিলাম ভুল করে, বাপ রে বাপ, বিউটি উইথ ব্রেন। সেই দিনে ফার্স্ট টাইম আমার রিগ্রেট হচ্ছিল কম্পিউটার সায়েন্সের জায়গায় যদি বায়োলজি নিতাম। কিন্তু তারপরে আমার ক্লাস 9 10 এ হোমোসিপিয়েন্সের স্পেলিং মুখস্থ করার কথা মনে পড়ে গেছিল, থাকবে দরকার নেই। আজ জিম থেকে ফিরছি, কাল মাথা আমার গাড়ির উপর গুদ লিখে চলে গেছে, কোন স্কুলে বাচ্চা ভাইটা সেটা ছিল। পরীক্ষা দিতে ঘুমিয়ে পড়েছে। আরে না ফোন চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে, আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই। স্মল স্কেল ইন্ডাস্ট্রি মানে চপ চপ শিল্প না? দ্বিতীয় প্রমিসটা পালন করছে, ভালো লাগলো দেখে। এই যে তোমার বয়ফ্রেন্ড। রোনাল্ডো ভাবছে মানলাম ওয়ার্ল্ড কাপ পাইনি, তাহলে এরকম ভাবে অপমান? ওই রোনাল্ডো সু বলে আর এই রোনাল্ডো চু বলে, খুবই বাজে ছিল। সরি রোনাল্ডো, ৬১ টাকা হরে কৃষ্ণ, হ্যাপি রোজ ডে। ও বাহ, খেয়ে নিল তো, ছেলেদের স্বপ্নে যখন মেয়েভূত আসে, স্বপ্নে মেয়েভূত, রেস্টিং প্রেম সিজন 2 এর ট্রেলার নাকি এটা? বলো কি করছো? ভাই 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 মেয়েটাকে দেখ ভাই, তুই ভালো করে এসে আমি রিলেশন রাখছি, তো আমার একদম পছন্দ না। আমি 10-15 মিনিট পর ফোন করছি, ঠিক আছে? গাড়ি করে গাড়ি করে গাড়ি করে। এইসব স্ক্যাম করলে শুধু দি বয়েজ এর মিমস হবে, দি গার্লস কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? এইসব দেখে ভাই আইডিয়া আইডিয়া নিতে যেও না। হাই রে হাই রে, যদি কাউরে ভালোবাসতাম তাইলে তার হাত ধইরা অক্ষরে ভাইগা যাইতাম, কিন্তু আমার তো কোনো ভালোবাসার মানুষ নাই। একটা মেয়ে যদি হোয়াটসঅ্যাপ এর ডিপি উড়িয়ে দেয় না, 10 মিনিটের মধ্যে 12টা ছেলে খবর নিতে চলে আসবে, ঠিক আছে? এইদিকে ভাই আমরা নিখোঁজ হয়ে গেলে ভাই কেউ খবর নিতে আসবে না ভাই, সিনেমাতে এইসব হয় ভাই, আসল লাইফে এরকম হয় না। শেয়ার কষ্টের কথা নাই বললাম, ছাড়ো। হ্যাপি হাগ ডে। বাহ, জঙ্গলে বসে সবাই বিড়ি খেতে খেতে হাগছে ভাই, এরকম ভাবে হাগটা পালন করো না তোমরা? ওয়ান ডে ইউ অ্যান্ড মি, বউ এরকম ভাবে বিছানা করে দেবে, এটাই তো স্বপ্ন প্রত্যেক ছেলে। দাঁড়িয়ে থাক ধরে। আমিও চাই ভাই ভবিষ্যতে এরম ভাবে পাঁচ বালিশ ধরে দাঁড়িয়ে থাকতে, আর বউ ভাই বিছানা পরিষ্কার করে দেবে। কিন্তু ভাই আমার কপাল তো আমি জানি না, ভবিষ্যতে ভাই কোনো একটা শয়তান বউই পড়বে ভাই কপালে, বউ দেখবো সিরিয়াল দেখছে, আমাকে ভাই একা একাই বিছানা পরিষ্কার করে ঘুমাতে হবে। পাঠান বিহাইন্ড দ্য সিনস, বিজেপি জল্দ সে জল্দ কুরসি কি পেটি বাঁধ লো, মৌসম বিগাড়নে বালে বন্ধুদের সাথে দি বয়েজ মিমস বানানোর পরে দেখো গার্লফ্রেন্ডের কুচি ঠিক করছে, অন্য মেয়ের কুচি ঠিক করে দিচ্ছে, অন্য মেয়ের কুচি ঠিক করে দিচ্ছে নাকি? ভ্যানিলা ফ্লেভার পছন্দ
দি গার্লসরাও কম না দেখছি, স্মার্ট ইনোসেন্ট কিউট নন্দিনী দিদি ভেবেছিলাম, কিন্তু ঠিক আছে। বালের ড্রেস ভাই, লিটারালি চুলের ড্রেস, আরে ভাই ব্যাকফুটের উর্ফি যাবে। একজন কমেন্টে লিখেছে লোম পরে, ঠিক আছে ভাই। শয়তান বাবার শয়তান মেয়ে ভাই, হেভি কিউট আছে বেশ ভাই। মেয়েটা মনে মনে ভাবছে, প্রথমেই আমি বুঝে গেছিলাম যখন আমাকে মুদিখানে না শুয়ে ধারে শুয়েছে, আমি বুঝে গেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়। কি হয়েছে ভাই, কি হয়েছে, রোহিত সেট্টি প্রি ওয়েডিং শুট করছে না কি ভাই, এটা কি হচ্ছে করে বাস। হে ভাই জিও, আমরা এখনো পর্যন্ত এখানে এসেছি, আধা এক ঘন্টা হয়ে গেছে, বসতে দেয়নি, খালি ফটো তুলছে। সরস্বতী পুজোতেও লুডো খেললে, ভ্যালেন্টাইন্স ডেতেও লুডো খেললে, লুডোই খেলে গেলে আর কি বলবো, আমার হয়ে গেল তোমাদের হলো না, কি বলবি বলো, আর কষ্ট তো হয়। ভেবেছিলাম একসাথে এগোবো ভাই, একসাথে ভাই সবাই মিলে একসাথে ময়দান মাঠে বিয়ে করবো, কিন্তু তোমরা তো সিঙ্গেলই রয়ে গেলে। চিন্তা করো না, তোমাদের হয়ে আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করে দেবো, যাও যাও খেলো লুডো কত খেলবে, আমি আমি তোমাদের হয়ে ভ্যালেন্টাইন্স ডেতে পুজো দিয়ে দেবো, যাও। স্কুল বন্ধ করে ভাই তুই বয়েজ রিলস বানাতে যাচ্ছ ভাই, আজকে শুধু কাপেল আর বিয়ের মিস, দেখো দেখো কত দেখবো। বাঙালি ও মনে মনে হচ্ছে ইংলিশ, হ্যাঁ ইংলিশ খেতে গেলে তো 2000 টাকাই বলতে হবে। হেভি ভাই, গার্লফ্রেন্ড তোমার আইডি পাসওয়ার্ডটা দাও, বয়ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড ওয়াই, আমার কি প্রাইভেসি নাই? আজকে বছর আবার হবে, মানে হয়ে যাবে, চলো টাটা। এই যে আমার বুলেট, ডপ 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 ডপ